ইউরোপের দেশ আয়ারল্যান্ডের বিভিন্ন দ্বীপে বসবাস করার জন্য আপনাকে প্রায় 1 কোটি টাকা দেওয়া হবে। কথাটা সত্য। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে হয়তো এই ধরনের তথ্য আপনাদের চোখে পড়েছে। অনেকেই আমার ভিডিওর নিচে কমেন্ট করেছেন, যেহেতু আমি সম্প্রতি আয়ারল্যান্ড গিয়েছিলাম এবং কয়েকটা ভিডিও করেছি আয়ারল্যান্ড নিয়ে। এই ধরনের একটা স্কিম আইরিশ গভর্নমেন্ট নিয়েছে, এটা সত্য কথা। প্রায় 84,000 ইউরো আজকের বাজার দর অনুযায়ী বাংলাদেশের টাকায় প্রায় 99 লাখ টাকা বা 1 কোটি টাকার মতো সেই অ্যামাউন্টটা দাঁড়ায়, মানে হচ্ছে 84,000 ইউরোর মতো আর কি। সো এই স্কিম নিয়ে আজকের এই ভিডিওতে আমি বলবো আপনারা আসলে কিভাবে পেতে পারেন, এবং 84 পাতার একটা তারা পলিসি বা গাইডলাইন প্রকাশ করেছে, সেটাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যথারীতি এটা পড়ে জেনে বুঝে নেবেন, এবং হচ্ছে এই রিলেটেড একটা ব্লগ পোস্ট আমি দিয়ে দেবো, যেন আপনারা সেখান থেকে আরও তথ্য বা এলিজিবিলিটি কী আছে সেটা আপনারা যেন জানতে বুঝতে পারেন। অনেকে যেহেতু প্রশ্ন করেছেন আমার বিভিন্ন ভিডিওর নিচে, কারণ আমি সম্প্রতি আয়ারল্যান্ড গিয়েছিলাম এবং বেশ কয়েকটা ভিডিও আমি আয়ারল্যান্ড নিয়ে করেছি, সেই ক্ষেত্রে আমার কাছে এই বিষয়টা নিয়ে অনেকে জানতে চেয়েছেন আসলে এটা কাদের জন্য, তারপরে আপনি পারবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। এটা খুবই কমপ্লিকেটেড একটা বিষয়। আসলে এই ধরনের স্কিম পৃথিবীর বিভিন্ন দেশে আছে, ইতালিতে আছে, স্পেনে আছে, সুইজারল্যান্ডে আছে, এই ধরনের নানান স্কিম আছে। তো এই জিনিসটা আসলে কি, মানে নাম দিয়েছে গভর্নমেন্ট আওয়ার লিভিং আইল্যান্ডস। সো এই জিনিসটা আসলে নতুন না, এটা একটা প্রজেক্টেরই আসলে নতুন একটা ফেজ চালু করেছে ওরা। আমি যদি একটু ব্যাখ্যা দেই কেন তারা টাকাটা দিচ্ছে, আয়ারল্যান্ডে আসলে 30টার মতো দ্বীপের এই প্রজেক্ট, এটা আসলে ওই দ্বীপগুলোতে মানুষ এত কম, এই যে 30টা দ্বীপ আছে সেই দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা একটা দ্বীপে আছে, সেটা হচ্ছে মাত্র 700 লোক, এবং এই সবগুলো দ্বীপ মিলিয়ে জনসংখ্যার পরিমাণ হচ্ছে মাত্র 3,000। সো আপনারা বুঝতে পারছেন কী পরিমাণ রিমোট দ্বীপগুলো, ঠিক আছে। সো ওই দ্বীপগুলোকে আপনার আধুনিকায়ন করা বা লোকসংখ্যা বাড়ানোর 5টা উদ্যোগের কথা সরকার বলছে। এর মধ্যে ধরেন যে জনসংখ্যা বাড়ানো যেটা বললাম, এবং দ্বীপের অর্থনীতিকে সমৃদ্ধশালী করা, বৈচিত্র্যময় করা, যেটা গভর্নমেন্টের কথা আর কি, আইরিশ গভর্নমেন্টের কথা, এবং স্বাস্থ্য পরিষেবা বাড়ানো, তারপরে দ্বীপের মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করা, এই টেকসই উন্নয়ন যেটাকে বলে স্মার্ট টেকসই উন্নয়নটাকে নিশ্চিত করার জন্য এই প্রজেক্টটা আসলে নেওয়া হয়েছে। সো ওই যে আপনার দ্বীপগুলো আছে সেখানে বছরে আপনার 3 লাখের মতো মানুষ ভিজিট করতে যায়, আপনারা জানেন টুরিস্টিক নানান কাজে যায়, এবং ওই দ্বীপগুলোতে আসলে এই লোকগুলো কিন্তু কেউই থাকে না। এবং 1996 সাল থেকে 2016 সাল পর্যন্ত প্রায় 13% লোক কমে গেছে ওইসব দ্বীপগুলোতে, তরুণরা তো একেবারেই থাকে না, ঠিক আছে। সো এগুলো হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আর কি। সো মাত্র যেহেতু 3,000 লোক ওই দ্বীপগুলোতে থাকে, এখন আপনি ওইসব দ্বীপে গিয়ে থাকবেন কিনা সেটা একটা প্রথম প্রশ্ন। দ্বীপগুলোতে যাওয়ার জন্য সরাসরি কোনো রাস্তা নাই, ব্রিজ নাই, হয়তো আপনাকে যেতে হবে বোট, শিপ বা প্লেনে করে, এরকম কোনো বিষয় টিষয় আছে, ঠিক আছে, এতই রিমোট। তো সেই সব দ্বীপে তারপরেও কি আপনাকে সহজে টাকাটা দিচ্ছে, তা আসলে না, ঠিক আছে। মানে আমাদের সোশ্যাল মিডিয়া আমরা অনেক সময় বা নিউজ অনেক সময় এই জিনিসটাকে অনেক বেশি করে হাইলাইট করি, আসলে এই এই ইয়েটা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে, এবং শর্তগুলো কিন্তু সহজ না। শর্তের মধ্যে অন্যতম হচ্ছে আপনার ওই যে বাড়িগুলো যেটা আপনাকে কিনতে হবে, ওই টাকা যেটা আপনি পাবেন হয়তো আপনাকে দিবে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেটার ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো না, আপনাকে ওই PDFটা ডাউনলোড করে ওখানে তার একটু পড়লে আপনারা বুঝতে পারেন কীভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কাদের সাথে যোগাযোগ করতে হবে, সেটা আপনি করতেই পারেন। সো সেই বাড়িগুলো যেটা বলছিলাম যে বাড়িগুলো আপনাকে হতে হবে হচ্ছে 1993 সালের আগে তৈরি হওয়া এমন কোনো বাড়ি, এবং 2 বছর ধরে খালি পড়ে আছে। তার মানে কোনো একটা বাড়ি যদি ধরেন যে 1990 সালে হয়েছে এবং ইদানিং গত 2 বছর ধরে খালি আছে, অথবা মাঝখানে কোনো 2 বছর খালি ছিল, সেই বাড়িটা আপনি কিনতে পারেন, ঠিক আছে। সেই বাড়িটা কেনার জন্য আপনাকে টাকাটা দেবে, এমন না যে আপনি ওই দ্বীপে গেলেই ধরেন যে 1 কোটি টাকা আপনাকে দিয়ে দিবে, বিষয়টা কিন্তু একেবারে ওই রকম না। তাহলে এরকম হলে আমি চলে যেতাম, ধরেন 2 বছরের জন্য আমি চলে যাই বা বাড়িটা কিনে আমি আবার জার্মানি চলে আসি, বিষয়টা ওইরকম না। এবং এই ধরনের প্রজেক্ট কিন্তু বিভিন্ন সময়ে ছিল, মানে আপনি মেইনল্যান্ডে আপনি যদি বাড়ি কিনেন আয়ারল্যান্ডের মেইনল্যান্ডে যদি আপনি বাড়ি কিনেন, আপনি গভর্নমেন্ট থেকে 60,000 ইউরো পর্যন্ত পেতে পারেন, মানে বাংলা টাকা প্রায় 70-72 লাখ টাকার মতো আপনি ধরতে পারেন, এটা নর্মালি আপনি পেতে পারেন। তো দ্বীপে গেলে আপনাকে হয়তো 10,000 টাকা বেশি দিবে, ধরেন 70,000 টাকা সাথে আরও কিছু মিলিয়ে টিলে এটা সর্বোচ্চ পর্যন্ত যেতে পারে 80,000 থেকে 84,000, সর্বোচ্চ 84,000 বলা হচ্ছে আর কি, মানে অ্যাভারেজ বলা হচ্ছে 80,000। সো আপনি ওই বাড়িটা যদি কিনেন তাহলে আপনি এটা পাবেন, এবং ওই বাড়ি মেরামত করতে আপনাকে বেশ খরচ করতে হবে, মানে আসলে আপনার যেই লাউ সেই কদু টাইপের হবে, আপনি তেমন কিছু পাবেন না, কারণ একটা বাড়ি নর্মাল কাজ করতে মানে ধরেন যে অনেক খরচ হয়। আমার একটা ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, 3তলা বাড়ি আমি জার্মানিতে পেয়েছিলাম
মাত্র আপনার 1 কোটি টাকার মতো, 90,000-92,000 ইউরো সম্ভবত। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিলে আপনি দেখতে পারবেন যে জার্মানিতে বাড়ি এত সস্তা। এবার এটা দেখেছি এবং নেওয়ারও চিন্তা করেছি, তবে আমি কথা বলেছিলাম হচ্ছে যারা এগুলো নিয়ে কাজ করে, রং মিস্ত্রি টিস্ত্রি, মানে যারা মালার বলে জার্মানি, ওদের সাথে কথা বলেছি, ওরা বলছে যে এবার এটা রং করতে 30,000 ইউরো খরচ হতে পারে, গ্লাসগুলো লাগাতে আরও অনেক টাকা খরচ হবে। সো আমার পোষাবে না আসলে সত্যি কথা, এবং টেকনিক্যাল কাজগুলো কিন্তু অনেক জটিল, এসব দেশে অনেক বেশি এক্সপেন্সিভ। সো আপনারা বুঝতে পারছেন এই 80-84,000 ইউরো বা প্রায় 1 কোটি টাকার কথা যেটা সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে সেটা আসলে পাওয়া অনেক কঠিন। আর বাড়ি আপনারা নর্মালি একদম চোখ বন্ধ করে আয়ারল্যান্ডে আপনারা কিনতে পারেন, যাদের আপনার টাকা পয়সা আছে। এটা আইরিশ গভর্নমেন্টের আইন অনুযায়ী আছে যে আপনি যে কোনো ফরেনার আয়ারল্যান্ডে গিয়ে বাড়ি কিনতে পারবে, এবং এটা কেনার জন্য তার ওখানকার রেসিডেন্টশিপ থাকা লাগবে না বা কোনো ধরনের কোনো কিছু লাগবে না। আপনার টাকা আছে, আপনি ধরেন যে আমেরিকাতে বসে আছেন, বাংলাদেশে বসে আছেন, ইন্ডিয়াতে বসে আছেন, যেখানে ইচ্ছা দুবাইতে আছেন, হোয়াট এভার, আপনি চোখ বন্ধ করে আয়ারল্যান্ডে বাড়ি কিনতে পারেন, প্রপার্টি কিনতে পারেন। কিন্তু ওই প্রপার্টির এগেনস্টে আপনাকে কোনো ভিসা দিবে না। ভিসা আপনি এমনি পেতে পারেন যে আপনার আমার বাড়ি আছে এই জন্য আমাকে তুমি এখানে রেসিডেন্টশিপ দাও, বিষয়টা ওই রকম একেবারে না। আপনাকে হয়তো শর্ট টার্ম ভিসা দিতে পারে, আপনি আসা যাওয়ার মধ্যে থাকবেন, এরপর চাকরিটা একটি পেলে দেন আপনি একবারে সেখানে সেটেল করতে পারেন, সেটা অন্য জিনিস। কিন্তু বাড়ি কেনার এগেনস্টে আপনাকে কোনো ধরনের রেসিডেন্টশিপ আয়ারল্যান্ডে দিবে না, এটা স্পষ্ট করে বলা আছে। তো যেটা বললাম যে ওই যে শর্তগুলো আছে এই শর্তগুলো পূরণ করা অনেক কঠিন, ঠিক আছে। এইসব কারণে ওই যে 30টা যে দ্বীপ আছে, রিমোট, খুবই রিমোট, সেখানে আইরিশ পিপলরাই থাকে না, ঠিক আছে। ইয়াং যারা আছে তারা সবাই ওইসব দ্বীপ থেকে চলে যাচ্ছে, এবং সবচেয়ে বেশি জনসংখ্যা যেটা বললাম যে মাত্র 700 লোক সংখ্যা হচ্ছে একটা দ্বীপের, সবচেয়ে বেশি যে দ্বীপের জনসংখ্যা আছে, তার মানে এমন এমন দ্বীপ আছে হয়তো মানে 20-30-50-100 লোকও আছে, এরকম দ্বীপও আছে, ঠিক আছে। এবং এই 30টা দ্বীপ মিলিয়ে জনসংখ্যা হচ্ছে মাত্র 3,000, চিন্তা করে দেখেন। তাহলে সেই সব জায়গায় আপনি মানে মানে এটা তো অ্যাবসার্ড আসলে, ওই সব জায়গায় যাওয়ার কি মানে আছে। এবং নর্মালি মেইনল্যান্ডে বাড়ি কিনলে যেখানে 50-60,000 ইউরো ইয়ে পাওয়া যায়, প্রণোদনা পাওয়া যায়, সেখানে আমি দ্বীপে গিয়ে 70,000-80,000 ইউরো পাবো সেটা আসলে কোনো মানেই হয় না। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি বিষয়। তারপরে যদি আপনাদের কারো কোনো আগ্রহ থাকে আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দিয়ে রাখবো, আপনারা কিন্তু চোখ বন্ধ করে সেটা দেখতে পারেন। তার মানে তথ্যটা ঠিকই আছে যে প্রায় 1 কোটি টাকা বা 80-84,000 ইউরো পর্যন্ত আপনি পাবেন, সেটা কিন্তু একসাথে আপনাকে দিয়ে দেওয়া হবে না, নানান ফেজে আপনাকে দেওয়া হবে। এবং নিশ্চয়ই আরও ডিটেলস আপনাকে খোঁজ খবর নেবে যে আপনি যখন এইবার এটা কিনবেন আপনি সেটাকে মেনটেন করতে পারবেন কিনা, আপনার সার্বিক বিষয়গুলো দেখা হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে এই জিনিসটা সবার জন্য না। আপনি যদি হ্যাঁ খুবই ভ্যাগামন টাইপের জীবন যাপন করতে চান যে আমি খুবই সিমসাম একটা দ্বীপের মধ্যে গিয়ে পড়ে থাকবো, সেখানে আমি কৃষিকাজ করব, আমার এখন প্রচুর টাকা পয়সা আছে, আমি ইনভেস্ট করতে পারবো আরও ফার্দার ইনভেস্টমেন্ট, মানে এটা দিয়েই কিন্তু আপনার সব কিছু হয়ে যাবে না, টু বি অনেস্ট। এটা একটা অপশন, এটা কাইন্ড অফ মার্কেটিংয়ের জন্য আমার ধারণা ওই দেশের গভর্নমেন্ট এটা করেছে। এবং মেইনল্যান্ডে যেহেতু আপনার বাড়ির দাম অনেক বেশি বা জনসংখ্যা আস্তে আস্তে বাড়ছে, যেমন ডাবলিনের কথা আমি বলতে পারি, ডাবলিনে বাসা ভাড়া পাওয়া অনেক কঠিন এবং অনেক এক্সপেন্সিভ, ঠিক আছে। সো এইসব কারণে ওরা চাচ্ছে যেই রিমোট এলাকাগুলো আছে, যেসব দ্বীপে তেমন কোনো চাষবাস হয় না, যেসব দ্বীপে মানুষজন নাই, সেখানে এই প্রজেক্টটা মানে আরো ফার্দার করার জন্য আর কি। এরা নাম দিয়েছে আওয়ার লিভিং আইল্যান্ডস, মানে আয়ারল্যান্ড না কিন্তু আইল্যান্ডস, মানে দ্বীপ আর কি, ঠিক আছে। ওদের দ্বীপগুলো বেঁচে আছে বা জীবিত এরকম, আওয়ার লিভিং আইল্যান্ডস, ঠিক আছে, ওইগুলোকে আরেকটু উজ্জীবিত করতে চায় এরকম বিষয়টি। সো এটা একটা প্রজেক্ট, যাদের টাকা পয়সা আছে তারা আরো ইনভেস্ট করে হয়তো একটু রিল্যাক্স থাকার জন্য চিন্তা ভাবনা করতে পারে, মানে ফানি মানুষ যারা আছে। কিন্তু যারা আসলে এটা দিয়ে চিন্তা করবেন যে আমি গেলেই 80,000 ইউরো পেয়ে যাবো, বিষয়টা একেবারে ওই রকম না, ঠিক আছে। এটা হয়তো আপনি পাবেন সেটা ঠিক আছে, কিন্তু এটার সাথে আপনাকে আরও অনেক কিছু লাগবে, এবং আপনি ওখানে গিয়ে কী করবেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তবে হ্যাঁ, ওরা ইনফ্রাস্ট্রাকচারটাকে একেবারে ঢেলে সাজাচ্ছে, মানে 80 ধরনের সার্ভিস সেখানে, ব্রডব্যান্ড ইন্টারনেট থেকে শুরু করে নানান ধরনের স্বাস্থ্যসেবা, যত ধরনের সেবা আছে, নাগরিক সুযোগ সুবিধা, সব কিন্তু ওরা এই প্রজেক্টের আন্ডারে করবে, ঠিক আছে। সেটা নিয়ে কোনো ইয়ে নেই, আপনারা আরও আমি যেটা বললাম যে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা আরও ডিটেলস এটা একটু পড়লেই বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কী, আপনি নিজে এক্সপার্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি ওই 84 পাতার সব ইয়েটা দিয়ে রাখবো, আপনার একদম গভর্নমেন্টের যে পলিসিটা সেটা দিয়ে রাখবো, সেটা আপনারা পড়লে নিজেরাই আরও অনেক কিছু জানতে বুঝতে পারবেন। সে ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে হবে না, আপনি নিজে এই বিষয়ে এক্সপার্ট হতে পারবেন, ঠিক আছে। সো আমার মনে হয় আজকের এই ভিডিওটা থেকে আপনারা আয়ারল্যান্ডের ওই যে স্কিম আওয়ার লিভিং আইল্যান্ডস এটা সম্পর্কে সার্বিক তথ্য পেয়ে গেছেন, আসলে যে কত টাকা আপনাকে দিবে এবং কী জন্য এটা করছে, কতটা দ্বীপ আছে, দ্বীপের বাসিন্দা কত, কিন্তু সব গভর্নমেন্টের তথ্য, আমার নিজের মন গড়া কোনো তথ্য না। সো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কন্টেন্ট দেখে আপনারা যারা কনফিউশনে ছিলেন আয়ারল্যান্ডের এই প্রজেক্টটা নিয়ে, আজকের এই ভিডিও দেখার পরে আমার ধারণা আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না।
তো এই ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন, শেয়ার করলে যেটা হবে অন্যরাও জানতে বুঝতে পারবে, কারণ অনেকেই এই বিষয়টা নিয়ে প্রচুর ঘাটাঘাটি করার চেষ্টা করছেন কিন্তু কোথাও তথ্য ওইভাবে নেই। আমি অন্তত 10টা আর্টিকেল পড়েছি কিন্তু তেমন এলিজিবিলিটি কি বা বিদেশিরা আসতে পারবে কিনা ওই রকম সরাসরি কোথাও বলা নাই, কিন্তু যেটা বললাম আইরিশ গভর্নমেন্ট বলছে হ্যাঁ যে কেউ ওয়েলকাম, সেখানে প্রপার্টি কিনতে পারবে, কিন্তু ডেফিনেটলি একজন বিদেশি হিসাবে আপনাকে অবশ্যই একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, ঠিক না? সো সেটা যদি আপনারা করতে চান, যেটা বললাম যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেটা আপনারা দেখে ওই ডাউনলোড করে পিডিএফটা পড়লে আপনারা আরও তথ্য পাবেন এবং ওদের সাথে গভর্নমেন্টের সাথে যোগাযোগ করতে পারবেন। সো আজ আর কথা বাড়াচ্ছি না, ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।